নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এসেছি আওয়ার ফ্যামিলির নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলবো বলে। মাঝখানে দুদিন মিস গেছে, আমি ব্লগ দিতে পারিনি, আমার নিজের শরীর খুব একটা ভালো ছিল না শারীরিক অসুস্থতার কারণে। কিন্তু আজকে আমি চেষ্টা করেছি, যতই শরীর অসুস্থ থাকুক না কেন, নতুন একটা ব্লগ দিতে আর আপনাদের সঙ্গে একটু কথা বলতে, সারাদিনের খুঁটিনাটি জিনিসগুলো শেয়ার করতে। তো চলো, সকাল সকাল মোটামুটি চা ফা বসিয়ে দিয়েছি, এখন চাটা তাড়াতাড়ি খেয়ে দিয়ে একটু টিফিন বানাবো। তো টিফিনের জন্য মোটামুটি আজকে একটু বাইরের লোকজন খাবে, তাই টিফিনটাও করতে হবে। তো ওই জন্য আর কি, চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই, তারপরে চা খেয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি বানাচ্ছি। আর জানো তো, এই কদিন হলো খুব মানে শরীরটা খারাপ যাচ্ছে, কারণ কি এত ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, এই গরম এই ঠান্ডা একদমই ভালো লাগছে না। যাই খাচ্ছি কিছুই খেতে মন চাইছে না। আর চাটা তো এমন একটা শখের মতো, নেশা বলতে পারো, না খেলে মাথা যন্ত্রণা করে, তাই চাটা খাওয়া খেতেই হয় সারাদিনে একবার হলেও, মানে দুবার না হলেও, বিকেলে না হলেও, সকালে বা বিকেলে যে কোনো একটা টাইম মোটামুটি খেতেই হবে, না হলে খুব মাথা যন্ত্রণা করে, এটা নেশায় পরিণত হয়ে গেছে। এটা কিন্তু আমার আগে ছিল না, যে চা না খেলেও মোটামুটি চলে যেত, কিন্তু এখন না আর পারি না। দিন যত যাচ্ছে, যেন চা যদি কোনো দিন একদিন না খাই না, খুব মাথা ধরে। এটা তো খুব একটা ভালো অভ্যেস নয়, বাজে অভ্যেস। তো চলো, চাটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি চা খেয়ে কথা বলছি তোমাদের সঙ্গে। দেখো, এবার আমি টিফিন বানানোর জন্য এখানে চলে এসেছি, অনেক জনের, প্রায় 11 জনের মতো এখানে রান্না হবে, টিফিনটা হবে। ওরা দুপুরের নয়, সকালে টিফিনটা করবে। তো টিফিনটা কি, টিফিনটা বানাবে আজকে দিদি। আর দিদি রান্না করে ভালো, একটু অন্যরকম রান্না করে। এই যে দেখছো না, আগে রসুন দিয়ে দিল। আমি তো কিন্তু আগেও তোমাদেরকে দেখিয়েছি, অনেক রান্না আগে আমি কখনো রসুন দিই না, কিন্তু যে যেভাবে রান্না করে, আসলে সবার টেকনিক তো সমান নয় তাই। আর তবে দিদি খুব ভালো কিন্তু রান্না করে, আর লোকজন এতজন খাবে তো, তাই দিদিই রান্না করছে। আমি আসলে অতজনের রান্নাবান্না খুব একটা মানে ভালো পারি না, ঘরের অন্যান্য 2-4 জনের ঠিক আছে করে নিই। এক আর এইটাই আসলে মা ভরসা করতে পারেন না যে কি করব না করব, এই জন্য আর কি। তো এটা মোটামুটি ঘুগনি হচ্ছে, আর এই যে ঘুগনিটা আমরা খাবো না, এটা রাতের জন্য থেকে যাবে। আমরা বাড়ির লোকেরা মোটামুটি রাতে খাবো ঘুগনিটা, রুটি বা মুড়ি যে যেটা খেতে চায়। ভাত তো খাচ্ছি না এখন রাত্রে কদিন, খুব যখন গরম পড়বে তখন রাতে ভাত খাওয়া শুরু হবে। তো এই আর কি, এটা মোটামুটি হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে দেওয়া হবে, মানে যারা কাজ করছে তাদেরকে খেতে দিয়ে দেওয়া হবে। আর পর মোটামুটি নিজেরা এবার খাবো। আর আমি আজকে মোটামুটি দই চিঁড়ে খাবো। আর আজকে আমি একটা জিনিস তোমাদের দেখাবো, জানো তো, মটর আর আলুটা সেদ্ধ করতে করতে দেখলাম যে প্রেশার কুকারের যেটা সিটি, হ্যাঁ সেটা না ফক মানে সিটি না না সরি প্রেশার কুকারের ঢাকনা, মানে আগেকার এখনকার প্রেশার কুকার বা যাই হোক না কেন, আগেকার প্রেশার কুকারে সেই যে কালো রঙের একটা গার্ডার থাকে না, ওটা শক্ত হয়ে গেছে। তো ওটা কিভাবে নরম করব, একটা আমি মানে একজন আমাকে বললো ওইভাবে, আগেও আমি শুনেছিলাম এই ব্যাপারটা কিভাবে করে, তো সেটাও আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, দিদি মোটামুটি প্রথমে তেলের মধ্যে একটু চিনি দিয়েছে যাতে কালার হয়, তারপরে সেটা যখন লাল হয়ে গেছে তখন রসুন দিয়েছে, তারপরে পেঁয়াজ দিয়েছে, তারপরে টমেটো কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে কষিয়ে নিয়ে, তারপরে হলুদ আর লঙ্কার জলটা দিয়ে দেবে, সবার শেষে দেবে আদা। ও, আদার কথা মনে পড়লে একটা মোটামুটি ভালো কথা মনে এলো, যে জানো তো আজকে আদার একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে, আমাদের যে বাড়িতে কাজ করতে আসে সে মোটামুটি আদা বা অন্যান্য মশলাগুলো বেটে রেখে দিয়ে যায়, ঠিক আছে। অন্যান্য মশলা বলতে আদা, জিরে, এগুলো চালমগজ বাটা, পোস্ত, সর্ষে, এগুলো সে বেটে দিয়ে যায়। আর পেঁয়াজ আর রসুনটা আমরা যখনই কিছু রান্নাতে লাগে তখন ওটা নিজেরা কেটে বেটে নিই, যাই হোক। তো ওই জন্য আর কি। তো আজকে কি হয়েছে, তো ঘুগনি হবে, তো একটু আদা বের করতে গিয়ে দেখলাম না আদাটা না কম আছে, তো ভাবলাম যে এটা কি আদা, পাশে আরও একটা আদার মতোই দেখতে ছিল, কিন্তু আমি না গন্ধটা শুকিয়ে নিই, না শুকিয়েই বের করে দিয়েছিলাম। তবে বের করানোর সময় মনে হচ্ছিলো এতটা কি প্লেন হয় আদাটা। এই দেখো দিদি মোটামুটি সবার শেষে আদাটা দিল, তো যাই হোক, দিয়ে আদা কি এত প্লেন হয় আমি এটাই ভাবছিলাম, দিয়ে দিয়ে দিয়েছি। তারপরে পরে সেটা জানা গেল যে ওটা আদা নয়, মানে মা এসে বললো ওটা আদা নয়, ওটা চালমগজ বাটা ছিল।
যাই হোক, সব লোকজন তো খেয়ে দিয়ে চলে গেছে, কেউ বুঝতেও পারেনি। তবে চাল পোকোজ বাটা দিলে যে খুব খারাপ হয় তরকারি সেরকম না, ওটা তো সর্ষের ছিল না, সর্ষে থাকলে তখন একটা হয়তো অন্যরকম। চালমগজ বাটাটা তো একটু বাদামের মতোই খেতে লাগে, এই আর কি। তো চলো এবার একটু মটরটা কষিয়ে নিচ্ছে দিদি। কষানোর পরে আমি দিদিকে বললাম যে আমাকে একটু দিতে, তো টেস্ট করব। কষা যে কোনো জিনিসই আমার খেতে ভালো লাগে, আর তাই দিদিও আমাকে দিয়েছে অবশ্য। কষা হয়ে যাওয়ার পরে এরকম এরপরে আলুটা দিদি অ্যাড করবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলি যারা আমার চ্যানেলে নতুন নতুন আমার ভিডিওগুলো দেখছো, যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে আমার চ্যানেলের ভিডিও, তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই জানিও, আমি সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যেটা বেল আইকন আছে সেটাকে ক্লিক করে নোটিফিকেশানটাকে অল করে রাখো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে ফার্স্টে এক চান্সে চলে যেতে পারে, নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও, এবং আমার ভিডিওটা একটাও ভিডিও যাতে মিস না করে তোমরা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারো, তার জন্যই বলছি। তো চলো এবার মোটামুটি কষানো হয়ে গেছে, দিদি কষি নিচ্ছে। আর অনেকে কী হয়, জল দেওয়ার পরে ধনে পাতা দেয়, কিন্তু দিদি বললো আগেই আমাকে যে ধনে পাতা কেটে এনে কুচিয়ে এনে তারপরে দিয়ে দিতে, ও ওই কষানোর সময়ই দেবে। সবার টেকনিক বিভিন্ন রকমের হয়, তো তাই করলাম আমি, ধনে পাতাটা দিয়ে দিলাম কুচিয়ে এনে। এবার এটা কষানো হয়ে গেলে একটু মেজে বের করে দিচ্ছি, আমি খাবো। এবার দিদি মোটামুটি জল দিয়ে দেবে, দিলে ফুটে গেলে ওটাকে নাপিয়ে নেওয়া হবে, ঠিক আছে? তো দেখো জল দিয়ে দিয়েছে দিদি, এবার এটা মোটামুটি ফুটে গেলে নামিয়ে নেওয়া হবে। আর আমি কি খাচ্ছি আজকের সকালে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো চলো এবার এবার রান্নাঘরে যাই গ্যাসের কাছে। এই যে দেখো চলে এসেছি ভেতরে গ্যাসের কাছে, এখানে দেখো আমি চিড়ে ভিজি রেখেছি, আর গরম পড়ছে তো আস্তে আস্তে পেটটাও গরম হয়ে গেছে, শরীরটা ভালো নেই, তাই ঠান্ডা করার জন্য মাকে বলেছিলাম কালকে রাতে দই পেতে রেখেছিল বাড়িতেই। আর এই যে দেখো এই যে গাডারটা, এটাকে জলে ভিজিয়ে রাখছি যাতে নরম হয়, গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে ঘরে পাতানো দই, এটা খেয়ে নেবো আজকে সকালে। তো একলাফে চলে এসেছি এখানে দুপুরে, দুপুরে রান্না বান্না হচ্ছে। দুপুরে রান্না বান্না বলতে আজকে এই বুড়িগুলো, এগুলো ভাঙা বুড়ি দেখছো, কিন্তু আগে গোটা বুড়িও ভাজা হয়েছে, এই যে সেটা আর ভিডিও করিনি। তো আর উচ্ছে ভাজা, উচ্ছেটা মোটামুটি একটু হালকা হালকা করে ভাজা হচ্ছে, যাতে করে একটু তেঁতো লাগে, আর উচ্ছের যে গুণাগুণ যেটা সেটা যেন পাওয়া যায়। পুরোপুরি ভেজে দিলে উচ্ছে তেতোও লাগে না, ওইটাই শুধু মুখে টেস্ট লাগে, কিন্তু তার কোনো গুণাগুণ থাকে না। সবচেয়ে ভালো হয় যদি উচ্ছে মোটামুটি সেদ্ধ করে খাওয়া যায়, তো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সেটা খুবই ভালো। তো চলো এটাই হচ্ছে, আর হচ্ছে শাকের তরকারি, আর আজকে হবে মোটামুটি ডিমের কারি, মানে কারি নয় ঝোল বলতে পারো। প্রথমে ভেবেছিলাম নিরামিষ খাবো, তারপরে মা বললো যে না ডিম আছে তো ডিম, তাই ডিমের মোটামুটি ঝোল হবে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ডিম আলুগুলো সেদ্ধ করে তারপরে ভেজে নেওয়া হয়েছে প্রেশার কুকারে, কিন্তু এখন ডিম আলু সেদ্ধ করতে আমি আগে জানতাম না। এই দেখো শাক তরকারিটাও হয়ে গেছে, ভাতও এইদিকে বসানো হয়ে গেছে, তো প্রেশার কুকারে আমি এখন ডিম আলু একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিই, জানো, দিলে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হয় কড়াইয়ের থেকেও, তবে খারাপ থাকলে একটু অসুবিধা হয়। তো চলো আজকের রান্না এখানেই কমপ্লিট, একবারে চলে এসেছি রাতে একদম এক লাফে, ঠিক আছে? তো সন্ধেটায় মোটামুটি মশলা মুড়ি মাখবো বলে এগুলো আমি কেটে নিচ্ছি, বিট, গাজর, শশা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এগুলো, আর চানাচুর, সর্ষের তেল এইসব, আর চাটাও ওইদিকে করে রেখে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ তোমরা। তো চলো এবার বোনকে বলেছি মুড়িটা মাখতে, ও এবার মুড়িটা মাখবে, দিলে খেয়ে নেবো। সন্ধেবেলায় এরকম একটু ঝাল ঝাল মশলা মুড়ি বেশ ভালোই লাগে, তবে সেটা এক আধ দিন প্রতিদিন তো এরকমভাবে মাখিয়ে খাওয়াটাও ঠিক নয়, কিন্তু কি করব, খুব খিদেও পেয়ে গেছে, তাই একটু মোটামুটি মাখিয়ে নিয়ে এবার খাওয়া হবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা, আজকে সারাদিনে কী কী করলাম তোমাদেরকে দেখালাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে। ধন্যবাদ।